বাংলাদেশের মুন্সিগঞ্জের লৌহজংয়ে শনিবার রাত 8টার দিকে বালখেটের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় 8 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এখনও নিখোঁজ আছেন আরও অন্তত 5 জন। রোববার সকাল 6টা থেকে উদ্ধার কাজ চলছে, ট্রলার ট্রেনে তোলার কাজ চলছে ডুবুরি দল। সকাল থেকে নিখোঁজ স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুরের পর সিরাজ খিদান উপজেলার লতাব্দি ইউনিয়নের নারী শিশু সহ 46 জন ব্যক্তি ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। পিকনিক শেষে ট্রলারটি উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে তালতলার গৌরগঞ্জ খাল দিয়ে লতাবদের দিকে যাচ্ছিল। আর এই সময় বিপরীত দিক থেকে একটি বালখেট বালু আনতে পদ্মা নদীর দিকে যায়। শনিবার রাত 8টার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছলে বালখেটটি ট্রলারের উপরে উঠে যায়। বালখেটের ধাক্কায় সঙ্গে সঙ্গে ট্রলারটি জলে তলিয়ে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে উঠলেও 13 জন জলে তলিয়ে যান। তাদের মধ্যে 8 জনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকিরা নিখোঁজ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা প্রথম সংবাদ পাই 5 তারিখ 5/8/2023 খ্রিস্টাব্দ তারিখ রাত 8 ঘটিকার সময় প্রথম আমরা লৌজং ফায়ার স্টেশন সংবাদ পাই যে ডোহরি তালতলা ঘাট খিদিরপাড়া ইউনিয়ন লৌহজং মুন্সিগঞ্জ এটা পদ্মা নদীর একটা শাখা নদী, সেখানে পিকনিকের একটা ট্রলার বলগাটের সাথে ধাক্কা লাগার পরে ট্রলারটা ডুবে যায় এবং সেখানে প্রায় 50 থেকে 60 এরকম লোক ছিল শুনেছি আমরা। পরবর্তীতে রাত 10 মিনিটের সময় আমাদের লৌহজং ফায়ার স্টেশন থেকে একটা প্রথম উদ্ধারকারী টিম ওইটা অলরেডি এখন ট্রলারটা নদীর পাড়ে আছে। এটা ভিডিও করে